নমস্কার বন্ধুরা জি কে এনসাইক্লোপিডিয়ার একটি নতুন ভিডিওতে আপনাদের সবাইকে স্বাগত আজ রবিবার তাই কথা মতো সপ্তাহে ঘটে যাওয়া কিছু গুরুত্বপূর্ণ ঘটনা ঘটনাবলী যেগুলি পরীক্ষার জন্য খুবই গুরুত্বপূর্ণ সেই সমস্ত কারেন্ট অ্যাফেয়ার্স নিয়ে আমি উপস্থিত হয়েছি দেখে নেওয়া যাওয়া একে একে গুরুত্বপূর্ণ ঘটনাবলিগুলো প্রথমেই আছে শ্রীনগরে বলিদান স্তম্ভ এর ভিত্তিপত্র স্থাপন করলেন অমিত শাহ পরবর্তী ঘটনা বলি ভারতের বৃহত্তম প্রাইভেট রেল কোচ ফ্যাক্টরি উদ্বোধন করল হায়দ্রাবাদে দিল্লি ইলেকট্রিসিটি রেগুলেটরি কমিশনের চেয়ারপারসন হিসেবে নিযুক্ত হলেন উমেশ কুমার পরবর্তীতে এইথ গ্লোবাল ফার্মা ফার্মাটিউকাল কোয়ালিটি কোয়ালিটি সামিট টু থাউজেন্ড টোয়েন্টি থ্রি আয়োজিত হল মুম্বাইয়ে পরবর্তীতে টিম মার্কসম্যানের তরফ থেকে মোস্ট প্রেফার্ড ওয়ার্ক প্লেস অফ টু থাউজেন্ড টোয়েন্টি থ্রি অ্যান্ড টোয়েন্টি ফোর অ্যাওয়ার্ড জিতলো এন ক্লাউড সিডিং প্রোজেক্টের জন্য টেস্ট ফ্লাইট করলো আইআইটি কানপুর পরবর্তীতে আরও রয়েছে যোগা দিবসে সবচেয়ে বড় জমায়েতের জন্য গিনিস ওয়ার্ল্ড রেকর্ড গড়ল সুরাট এশিয়ান আন্ডার টোয়েন্টি টোয়েন্টি ওয়ান স্নুকার চ্যাম্পিয়নশিপ ভারতের রায় রায়ান রাজমি ব্রোঞ্জের মেডেল জিতলেন চণ্ডীগড়কে পরাজিত করে থা থার্টিন্থ হকি ইন্ডিয়া জুনিয়র মেন ন্যাশনাল চ্যাম্পিয়নশিপ টু থাউজেন্ড টোয়েন্টি থ্রি জিতল মধ্যপ্রদেশ পুরীকে বিশ্বমানের হেরিটেজ শহরে পরিণত করতে হাজার কোটি টাকা অনুমোদন করলো উড়িষ্যা পরবর্তীতে বেস্ট স্টেট ইউনিভার্সিটি অ্যাওয়ার্ড জিতল তামিলনাড়ুর ডক্টর আম্বেদকর ল ইউনিভার্সিটি পরবর্তী খবর ভারতের প্রথম হাইড্রোজেন চালিত ট্রেনটি চালু করল হরিয়ানার জিন্দ জেলা থেকে শনিপথ পর্যন্ত দু সালে এশিয়ার আন্তর্জাতিক ভ্রমণকারী দেশ সর্বোচ্চ উৎস হল ভারতবর্ষ তারপরে সম্প্রতি আটষট্টি বছর বয়সে মারা গেলেন বাংলার বিখ্যাত রক ব্যান্ড মোহিনের ঘোড়াগুলির প্রতিষ্ঠাতা সদস্য তাপস দাস পরবর্তী খবর ভারত ইন প্যারিস ক্যাম্পেইন লঞ্চ করলেন কেন্দ্রীয় ক্রীড়ামন্ত্রী অনুরাগ ঠাকুর ব্রিক্স সিসিআই ওমেন্স ভার্টিক্যাল প্রেসিডেন্ট পদে নিযুক্ত হলেন রুবি সিনহা সিম্ফনি টু জ্যাজ শিরোনামে বই লিখলেন অঙ্কিতা খ্যামকা পরবর্তীতে ইজিপ্টে মিশরের সর্বোচ্চ সম্মান অর্ডার অব দ্য নীল এ সম্মানিত হলেন নরেন্দ্র মোদী পরবর্তীতে আসামের প্রথম আন্ডার ওয়াটার টানেল তৈরি করা হচ্ছে ব্রহ্মপুত্র নদীর নিচ দিয়ে মা এবং শিশুদের উন্নত স্বাস্থ্য ব্যবস্থা সুনিশ্চিত করতে পি মোবাইল অ্যাপ লঞ্চ করল রাজস্থান আমেরিকায় ন্যানো ইউরিয়া রপ্তানির জন্য চুক্তি স্বাক্ষর করল আইআইএফসিও ইফকো বার্মিংহাম সিটি ইউনিভার্সিটির থেকে ডক্টরেট উপাধি পেলেন ভারতীয় শিল্পী শঙ্কর মহাদেবন গ্লোবাল কম্পিটিটিভনেস ইন্ডেক্স টু থাউজেন্ড টোয়েন্টি থ্রিতে ভারতের স্থান চল্লিশ প্রথমে প্রথম হয়েছে ডেনমার্ক উনিশশো তিরাশি সালের ক্রিকেট হিরোদের নিয়ে জিতেঙ্গে হাম ক্যাম্পেইন লঞ্চ করলেন গৌতম আদানি লেডিস ইউরোপিয়ান টাইটেল জিতলেন ভারতীয় মহিলা গলফস খেলোয়াড় দীক্ষা ডাগর ডগর এখানেই কথাটি হতো স্টার্ট আপ ইকোসিস্টেমে তৈরির জন্য অরুণাচল প্রদেশের সাথে চুক্তি স্বাক্ষর করলেন পেটিএম কোম্পানি প্রশান্ত চন্দ্র মহালান বিশের জন্মবার্ষিকী উপলক্ষে জাতীয় পরিসংখ্যান দিবস পালন করা হয় উনতিরিশে জুন হিন্দুস্থান ইউনিলিভার কোম্পানির ম্যানেজিং ডিরেক্টর এবং সিইও পদে নিযুক্ত হলেন রোহিত চাবা সাহিত্য একাডেমি বাল সাহিত্য পুরস্কার টু পেলেন মালায়ালম ভাষার লেখিকা প্রিয়া এ এস সম্প্রতি ঐতিহাসিক ঘাঁচি পূজা অনুষ্ঠিত হল ত্রিপুরায় পাঞ্জাবে চিফ সেক্রেটারি পদে নিযুক্ত হলেন অনুরাগ শর্মা হাজার বছরের পুরানো জৈন স্থাপত্য খুঁজে পাওয়া গেল তেলেঙ্গানায় হেলথ নাইট ইয়ন মর্গান সহ এমসিসি ওয়ার্ল্ড ক্রিকেট কমিটি জয়েন করলেন জয়েন করলেন হতো কথাটা ঝুলন গোস্বামী রাজ্যে ক্রিমিনাল ও মাফিয়াদের বিরুদ্ধে লড়তে অপারেশন কনভিকশন লঞ্চ করল উত্তরপ্রদেশ পুলিশ বার্লিনে অনুষ্ঠিত স্পেশাল অলিম্পিক সামার গেমসে ভারতীয় টিমের মোট দুশো দুটি সোনাল মেডেল জিতল যার মধ্যে ছিয়াত্তরটি সোনা পঁচাত্তরটি রুপো এবং একান্নটি ব্রোঞ্জ বিশ্ব গ্রহাণু দিবস পালন করা হয় তিরিশে জুন ডাব্লিউ ইএফ এনার্জি ট্রানজিশন টু থাউজেন্ড ভারতের স্থান সাতাত্তর প্রথম স্থানে আছে সুইডেন বিশ্ব শ্রমিকদের জন্য ডিজিটাল নোমার স্ট্র্যাটেজি লঞ্চ করলো কানাডা কেরালা চিফ সেক্রেটারি পদে নিযুক্ত হলেন ভি ভেনু জগন্না আম্মা বোধী স্কিম লঞ্চ করলো অন্ধ্রপ্রদেশের মুখ্যমন্ত্রী জগমোহন রেড্ডি সিক্সটি ফ্লোর গ্লোবাল এনভায়রনমেন্ট ফেসিলিটি কাউন্সিল মিটিং অনুষ্ঠিত হলো ব্রাজিলে র হিটম্যান শিরোনামে বই লিখলেন এস হোসাইন জায়দি স্টার্ট আপ টোয়েন্টি ফাইনাল সামিট অনুষ্ঠিত হবে গুরুগ্রামে ফিফা ও ক্লাব ওয়ার্ল্ড কাপ টু হোস্ট করবে সৌদি আরবের জেদ্দাহ শহর চ্যাম্পিয়ন্স টু ও পোর্টাল লঞ্চ করলেন কেন্দ্রীয় মন্ত্রী নারায়ণ রানে জাতীয় ডাক্তার দিবস পালন করা হয় পয়লা জুলাই সেন্ট্রাল ব্যুরো অফ ইনভেস্টিগেশনের স্পেশাল ডিরেক্টর পদে নিযুক্ত হলেন অজয় ভাটনগর পরবর্তীতে গ্লোবাল ইন্ডিয়ান আইকন অফ দ্য ইয়ার অ্যাওয়ার্ড জিতলেন মেরি কম ওয়ান ট্যাপ ওয়ান ট্রি ক্যাম্পেইন লঞ্চ করলেন উত্তরপ্রদেশ মহারাষ্ট্রে ইটাবুড়ি রেলওয়ে স্টেশনের নাম রাখা হবে সুভাষচন্দ্র বসুর নামে প্রথম দেশ হিসেবে পাতলা প্লাস্টিক ব্যাগ ব্যান করবে নিউজিল্যান্ড দুবাই ওমেন্স কাবাডি ফাইনাল জিতল কলকাতা টিম শক্তি নামে মেগা বায়ুসেনা ড্রিল হোস্ট করার পরিকল্পনা করল ভারত প্রথম পুলিশ ড্রোন ইউনিট লঞ্চ হল চেন্নাইয়ে পরবর্তীতে লেটেস্ট ফিফা মেন্স ন্যাশনাল ফুটবল টিম র্যাঙ্কিংয়ের শীর্ষস্থানে রয়েছে আর্জেন্টিনা ধন্যবাদ বন্ধুরা আজ এই পর্যন্তই আপনারা যদি পাশে থাকেন এবং এই চ্যানেলটিতে যদি সাবস্ক্রাইবার এবং শেয়ার বাড়ে তাহলে সেক্ষেত্রে আমি মান্থলি কারেন্ট অ্যাফেয়ার্স আনার চেষ্টা করব দয়া করে বন্ধুদের সাথে শেয়ার করে দেবেন যাতে বেশি বেশি কাছে এই চ্যানেলটি সবার মধ্যে পৌঁছে যায় ধন্যবাদ বন্ধুরা